যারা আমাকে সাহায্য করতে না করে দিয়েছিল তাদের প্রতি আমি কৃতজ্ঞ, কারণ তাদের নায়ের জন্য আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি। দোষটা আমারই, আমি এক লাইন শুনি, দুই লাইন বেশি বুঝি, তিন লাইন কল্পনা করি, চার লাইন স্বপ্ন দেখি, আর পাঁচ লাইন কষ্ট পাই। ভুল পথে হাঁটলে হয়তো আবার সঠিক পথ দেখা যায়, তবে ভুল মানুষকে বিশ্বাস করলে সেই বিশ্বাস আর ফেরত পাওয়া যায় না। প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা। কেউ ছোট হাতে পছন্দ করে না, সবাই চায় অপরের ঊর্ধ্বে থাকতে। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ। এরা নিজের স্বার্থের জন্যে সব কিছু করতে পারে। মানুষ তখনই কাঁদে যখন তার মনের সঙ্গে লড়াই করে হেরে যায়। জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে বসে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্যে। যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে বড় অপরাধী মনে হয়, আর যখন কেউ আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটাই আমার পাওয়া ছিল। একদিন আমি টাকার সাথে কথা বললাম, বললাম তুমি এক টুকরো কাগজ ছাড়া কিছু নও। টাকা হাসলো, বলল সত্যি আমি এক টুকরো কাগজ, কিন্তু আমি জীবনে কখনো ডাস্টবিন দেখিনি। পৃথিবী অনেক সুন্দর, যদি তা সুন্দর করে দেখো। জীবন অনেক সহজ, যদি তা সহজ করে গ্রহণ করো। ছোটবেলায় ভাবতাম কবে বড় হব, আর এখন বড় হয়ে ভাবছি অসমাপ্ত স্বপ্নগুলো চেয়ে ছোটবেলার ভাঙ্গা খেলনাগুলো অনেক ভালো ছিল। আপনি যখন আপনার জীবনে খারাপ সময় পার করেন তখন আপনার জীবনে ভালো একটা ঘটনা ঘটে। আপনি শেষ পর্যন্ত সেই সব মানুষগুলোকে চিনতে পারেন যারা আপনাকে বলতো যে সে আপনাকে অনেক গুরুত্ব দেয়। কেউ আপনার মনে কষ্ট দিলে রাগ করবেন না, কারণ এটা প্রকৃতির নিয়ম। যে গাছে ফল যত বেশি মিষ্টি হয় সেই গাছে তত বেশি পাথর নিক্ষেপ করা হয়। দুটি চেহারা মানুষ কখনোই ভোলে না, একটি হচ্ছে যে আপনার খারাপ সময়ে আপনার সাথে ছিল, আর একটি হচ্ছে যে আপনার খারাপ সময়ে আপনাকে ছেড়ে চলে গিয়েছিল। উদ্দেশ্য যতই সুন্দর হোক না কেন, লোক আপনার বাহির দেখেই বিচার করবে। আর আপনার বাহির যতই সুন্দর হোক না কেন, উপরওয়ালা আপনার উদ্দেশ্য দেখেই বিচার করবে। কখনো কারো মনে কষ্ট দিও না, কারণ ক্ষমা চাওয়ার পরেও তার মনে কষ্ট থেকে যায়, যেমন দেওয়ালে থাকা পেরেক বের করার পরেও চিহ্ন থেকে যায়। তুমি যার একটা রিপ্লাইয়ের জন্যে বারবার ইনবক্স দেখছো, হয়তো সে খুব বিজি অন্য কারো ইনবক্স ভরাতে। টাকা হলো সেই সাবান যা আজকের সময়ে সব ধরনের কালো দাগ পরিষ্কার করে দেয়। তিনটি জিনিসের উপর ভরসা করা ঠিক নয়। নাম্বার এক, নদীর পাড়ের বাড়ি। নাম্বার দুই, ব্রেক ছাড়া গাড়ি। নাম্বার তিন, ঘর ছাড়া নারী। তিনটি জিনিস একবারেই আসে। নাম্বার এক, মাতা পিতা। নাম্বার দুই, সৌন্দর্য। নাম্বার তিন, যৌবন। তিনটি জিনিস মৃত্যুর পর উপকারে আসে। নাম্বার এক, সুসন্তান। নাম্বার দুই, ভালো কাজ। নাম্বার তিন, পর উপকার। তিনটি জিনিস সম্মান নষ্ট করে। নাম্বার এক, চুরি। নাম্বার দুই, চকলখুরি। নাম্বার তিন, মিথ্যা। তিনটি জিনিস পেছনে রাখো, হিংসা, অভাব, সন্দেহ। তিনটি জিনিসকে সর্বদাই মনে রেখো। নাম্বার এক, উপদেশ। নাম্বার দুই, উপকার। নাম্বার তিন, মৃত্যু। তিনটি জিনিসকে আয়ত্তে রেখো। নাম্বার এক, রাগ। নাম্বার দুই, জীব। নাম্বার তিন, মন। তিনটি জিনিস অভ্যাস করো। নাম্বার এক, সততা। নাম্বার দুই, ভক্তি। নাম্বার তিন, ভালোবাসা। তিনটি জিনিস থেকে দূরে থাকো। নাম্বার এক, মিথ্যা। নাম্বার দুই, অহংকার। নাম্বার তিন, অভিশাপ।
তিনটি জিনিসকে চিন্তা করে ব্যবহার করো। নাম্বার এক, কলম। নাম্বার দুই, কথা। নাম্বার তিন, পদক্ষেপ। লক্ষ্য করে দেখবেন, না পাওয়া জিনিসগুলো পরিবর্তে যেটা পাওয়া যায় সেটা আগের তুলনায় অনেক উত্তম। কাউকে মন থেকে ভালোবাসলে তাকে ভুলে থাকার অভিনয় করা যায়, কিন্তু তাকে কখনোই ভুলে থাকা যায় না। ভালোবাসার মানুষটির অবহেলায় কারো জীবনকে ধ্বংস করার জন্যই যথেষ্ট। মানুষ যখন প্রেমে পড়ে তখন সে হাজার বছর বাঁচতে চায়, আর যখন সে ব্যর্থ হয় তখন মৃত্যু কামনা করে। এটা হলো ভালোবাসার পরিণতি। কেউ একজন ঠিকই বলেছিল, কোন বয়সে রোজগার করব আর পড়াশোনা করব, এটা আপনি নিজে নন, পরিস্থিতি ঠিক করে দিবে। বিবাহিত মেয়েকে স্বামী ব্যতীত অন্য কেউ ভালোবাসে না, আর যদি কেউ বাসে তাহলে তার শরীর কি? আর শরীরের ভালোবাসা একবার কাছে পেলেই শেষ। তারপর তার অত্যাধিক ভালোবাসা কীভাবে যে পাল্টে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। যেমন সিগারেট খাওয়ার সময় যে অংশ চুমু দেওয়া হয়, সিগারেট খাওয়া শেষ হলে ঠিক সেই অংশ ছুঁড়ে ফেলে দেওয়া হয়। একটা বিবাহিত মেয়ের প্রতি একটা অবিবাহিত ছেলের ভালোবাসা মানে ওই সিগারেটের মতো, উদ্দেশ্য হাসিল হলে তার খোঁজ পাবে না। তাই মেয়েরা শোনো, কারো আগলা পিড়িতে ডুবে যেও না, তাহলে নদীর একুলো হারাবে ওকুলো হারাবে, পরে ডুবে মরা ছাড়া কোনো উপায় থাকবে না। কারোর মনে যদি জায়গা করতে চাও কিছুটা জায়গা তাকেও দাও। নিজের ছোটোখাটো ভুলের ক্ষেত্রে সচেতন হন, কারণ একটি ছোট ছিদ্র একটি বিশাল জাহাজকে ডুবিয়ে দিতে পারে। একদিন সব স্বপ্ন পূরণ হবে, কিন্তু দুঃখ একটাই, তোমার জায়গা অন্য কেউ দখল করবে। স্বার্থপর মানুষগুলো খুব ভালো করে জানে কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন অবহেলা। ভুল মানুষ একবার করে, আর সেই ভুলের মাশুল কিছু মানুষকে সারা জীবন পেতে হয়। কিছু মানুষ কিছু নাম কিছু স্মৃতি, কোনো দিন ইচ্ছে করলেও কখনো ভোলা যায় না। আমরা বাস্তবতার চেয়ে কল্পনাকে বেশি ভালোবাসি, তাই তো আমরা বেশি কষ্ট পাই। কাউকে ঠকিয়ে দুদিন খুব মজা করবে, কিন্তু মনে রাখবে ঈশ্বর যেদিন ঠকাবে সারা জীবন দুঃখের সঙ্গ দিতে হবে। খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই রাখা উচিত নয়, কারণ মনে রাখবেন কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয়, আবার শীতল হলে হাতে কালি লাগিয়ে দেয়। বিশ্বাসে অন্ধ হতে নেই, কারণ যেখানে বিশ্বাস আছে সেখানে বিশ্বাসঘাতকও আছে। অযোগ্য শিক্ষকদের তিনটি গুণ। নাম্বার এক, প্রতিষ্ঠানে দলাদলি সৃষ্টি করে। নাম্বার দুই, পাঁচ দশ মিনিট পরে ক্লাসে যাও। নাম্বার তিন, সময়ের আগে ক্লাস থেকে চলে আসা, এত মায়া করলে চলবে না। খুব প্রিয় জিনিসকেও ছুঁড়ে ফেলার সাহস থাকতে হবে। আপনি যত বেশি কারো প্রতি আসক্ত থাকবেন তারা তত বেশি আপনাকে কষ্ট দেবে। যে মানুষটা ভালো রাখতে পারে সে মানুষটা সব থেকে বেশি কষ্টও দিতে পারে। দুহাত দিয়ে একসাথে দশজনকে মারা যায় না, কিন্তু দুহাত জোর করে একসাথে একশো জনের মন জয় করা যায়। যদি রূপ দিয়েই পুরুষের মন জয় করা যেত, তবে এই শহরের সুন্দরী রূপসী একটা মেয়েরও বিচ্ছেদ হতো না। কাউকে না পেলে জীবন কখনোই শেষ হয়ে যায় না, কিন্তু কাউকে পেয়ে তাকে আবার হারালে জীবনের আর কিছু বাকি থাকে না। মানুষ যখন আপনাকে নিয়ে সমালোচনা করবে তখন বুঝবেন আপনি সঠিক পথে এগোচ্ছেন। যদি নিজের প্রতি বিশ্বাস থাকে তবে কাউকে প্রমাণ দেওয়ার দরকার নেই তুমি ঠিক না ভুল। এত সুন্দর একটা জীবন পেয়েছ, অন্যের জন্য থামিয়ে রাখবে কেন? অভিযোগ নয়, অভিজ্ঞতা থেকে বলছি। সৎ মানুষগুলোর চেয়ে অসৎ মানুষগুলো এই দুনিয়ায় বড্ড বেশি সুখী হলো শান্তিতে নেই। কিছু মানুষের জীবনটা
এমন একটা পরিস্থিতিতে আছে, পেছনে তো যেতেই পারবেই না, আর সামনে কোনো রাস্তা নেই। নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করো, কারণ বিলাসিতা চিরস্থায়ী হয় না। বই পড়ুন কিংবা প্রেমে পড়ুন, অবশ্যই মনোযোগ দিয়ে পড়বেন, নইলে অনেক কিছু শেখার থেকে বঞ্চিত হয়ে যাবেন। জীবনে সুখী থাকতে চাইলে পাঁচটি কথা কখনোই বলবে না। নাম্বার এক, স্বামী স্ত্রীর মধ্যকার গোপন কথা। নাম্বার দুই, নিজের কুকাজের কথা অন্যকে বলা। নাম্বার তিন, আপনার আয় উপার্জনের কথা অন্যকে বলবেন না। নাম্বার চার, আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথা কাউকে বলবেন না। নাম্বার পাঁচ, নিজেকে অনেক বড় জ্ঞানী ভাবা বা অন্যের কাছে নিজেকে সেরকমভাবে প্রকাশ করা। যারা সত্যিকারে ভালোবাসতে চায় তাদের ভাগ্যে কখনো ভালোবাসা জোটে না, শুধু জোটে পুরো পৃথিবী সমান অবহেলা। কেউ যদি আপনাকে অবহেলা করে, মনে রাখবেন আপনি যত ভালো কাজেই করেন না কেন, তার চোখে পড়বে না। জীবনের অর্ধেক সময় কেটে যায় সার্টিফিকেট অর্জন করতে, বাকি জীবন কেটে যায় সার্টিফিকেটের জেরক্স করতে করতে। সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে একজন আগুন হলে অন্যজনকে জল হতে হয়। আপনি টাকা ইনকাম করুন, ভালোবাসার সম্মান এমনিতেই আসবে। যদি তোমার কথা বলা কারো পছন্দ না হয়, তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও। জীবনটা আসলে সরল অঙ্কের মতো, শুনতে মনে হয় খুবই সহজ, কিন্তু সমাধান করতে গেলে বোঝা যায় যে কতই না কঠিন। প্রয়োজনের থেকে বেশি চেয়ে এবং নিজের যা আছে তার থেকে বেশি লক্ষ্যে দেখাতে গিয়ে মানুষ ঋণে ডুবে যায়। দিন শেষে পুরুষ ঘরে ফিরে শান্তির আশায়, একজন স্ত্রী চাইলে সেখানে স্বর্গের সুখ দিতে পারে, আবার চাইলে নরকের যন্ত্রণাও দিতে পারে। চাইলে আমিও অনেককে ছোট করে ঠকিয়ে কষ্ট দিয়ে মজা নিতে পারতাম, কিন্তু বাবা মা এই শিক্ষাটা দেয়নি। ধর্ম যাই হোক না কেন, ভালো মানুষ হও, হিসেব আমাদের কর্মের হবে, ধর্মের নয়। কিছু কথা আছে যার অর্থ গভীর, যা সবাই বুঝবে বা অনুভব করতে পারে না। যেমন কিছু না, আমি ভালো আছি, জানি না, থাক আর লাগবে না। চোর মূর্খ হলে অল্প কিছু মানুষের সম্পদ নষ্ট করে, আর চোর যদি শিক্ষিত হয় তাহলে পুরো জাতি সম্পদ নষ্ট করে দেয়। চুল আর সম্পর্ক ততদিনে ঠিক থাকবে যতদিন আপনি ভালোভাবে তেল দিতে পারবেন। মাঝে মাঝে পেছনে ঘুরে প্রতিবাদের গর্জনটাও করা উচিত, নয়তো সবাই তোমার মৌনতাকে দুর্বলতা ভেবে নেবে। মানসিক শান্তি এমন এক জিনিস যার অভাবে শরীর হোক বা সম্পর্ক কোনোটাই ভালো থাকে না। সৎপথে অর্থ সৎপথে যায়, আর অসৎপথের অর্থ অসৎপথে যায়। কষ্ট তো তারাই দেয় যাদের আমরা অধিকার দিয়ে থাকি, কারণ অচেনা মানুষ তো ধাক্কা লাগলেও ক্ষমা চেয়ে নেয়। কেউ অজুহাত দেখিয়ে যদি তোমায় ভুলে থাকতে পারে, তাহলে তুমি বাস্তবতা মেনে নিয়ে কেন ভালো থাকতে পারবে না। জীবনের সেরা উপদেশ যা সারা জীবন আপনার প্রয়োজনে পড়বে। নাম্বার এক, টাকা কামান, সম্মান নিজে থেকেই পাবেন। নাম্বার দুই, নিজের কথা নিজের ভেতরে গোপন রাখবেন। মনে রাখবেন, যতক্ষণ আপনার কথা আপনার ভেতরেই থাকবে ততক্ষণ আপনি নিরাপদ। নাম্বার তিন, কোনো কাজকে ছোট মনে করবেন না, উপোস করে থাকলেও আপনাকে কেউ খাবার দিতে আসবে না। নাম্বার চার, কাউকে ভালোবাসলে কিংবা কাউকে ভালো লাগলে তার ভালো দিক খারাপ দিক দুটোকেই ভালোবাসতে শিখবেন। আপনি তার ভালো দিকটাকে ভালোবাসবেন আর খারাপটাকে ভালোবাসবেন না, এমন কিন্তু হতে পারে না। নাম্বার পাঁচ, মাঝে মাঝে শত্রুর সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করুন, কারণ এই দুনিয়ায় কায়দা করে বেঁচে থাকতে হয়। নাম্বার ছয়, জীবনে বন্ধু বান্ধবদের ওপর একটু কম বিশ্বাস করবেন,
কারণ আপনার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুরায় আপনার সাফল্যকে ঈর্ষার চোখে দেখবে। নাম্বার 7, চুপ থাকার চেষ্টা করবেন আর সব সময় কোলাহল জায়গায় এড়িয়ে চুপচাপ জায়গায় বসে আধ্যাত্মিক ভাবনা ভাববেন। সুখী জীবনের মন্ত্র। নাম্বার 1, ইনকামের থেকে খরচ কখনোই বেশি করো না। নাম্বার 2, ভুল করলে ভুল স্বীকার করতে সংকোচন করো না। নাম্বার 3, খারাপ কাজে কখনোই এগিয়ে যেও না। নাম্বার 4, ভালো কাজে কখনোই পিছিয়ে এসো না। নাম্বার 5, অপরের দুঃখ কষ্টের কারণ হয়েও না। নাম্বার 6, অপরের জিনিসে কখনো লোভ করো না। নাম্বার 7, অপরকে নিয়ে কখনোই সমালোচনা করো না, তুমি যাকে মন থেকে ভালোবাসবে দেখবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিবে। কথাটা এক সময় আমার বিশ্বাস হতো না, ভাবতাম এটা কেমন করে হয়, কেউ তার ভালোবাসার মানুষকে শুধু শুধু কষ্ট দিতে যাবে কেন। কিন্তু বয়সের এ পর্যায়ে এসে বুঝতে পারছি কথাটা আসলেই যুক্তিক। আসলে আমরা যখন কাউকে মন থেকে ভালোবাসি তখন মানুষটা আমাদের আত্মা, রক্ত মাংস শিরা, উপশিরা চিন্তা চেতনা, স্বপ্ন অভ্যাস সবটা জুড়ে মিশে যায়। এই অবস্থায় মানুষটা সামান্য মিষ্টি কথায় আমাদের মুখে যেমন হাসি ফোটে, ঠিক তেমনি সামান্য কটু কথায় পাহাড় সমান আঘাতও আসে। মানুষটা যখন অন্য কারোর সাথে কথা বলবে তখন তোমার ভীষণ কষ্ট হবে, হারানোর ভয়ে অনেক সময় কান্নাও করবে। মানুষটা যখন রাগ করে তোমার সাথে কথা বলা বন্ধ করে দিবে তখন তোমার অসহ্য যন্ত্রণা হবে। তুমি সবসময় চাইবে মানুষটা সারা জীবন তোমার হয়ে থাকবে, তোমাকে বুঝবে, সময় অসময়ে খুঁজবে, ভালোবাসবে। খুব বেশি চাওয়া নিয়ে কাউকে ভালোবাসতে নেই, এতে কষ্টের পরিমাণটাই শুধু বাড়ে। যদি কোনো মেয়ে কাজটি করে তাহলে বুঝবেন সে স্বামীর সংসার করতে পারবে না, আর তা হলো তার উচ্চ বিলাসিতার মনোভাব। অবশ্যই মেয়েদের 4টি জিনিস দেখে বিয়ে করবেন। নাম্বার 1, রূপ। নাম্বার 2, পরিবার। নাম্বার 3, তার ধন সম্পদ। নাম্বার 4, নিজের ধর্মের প্রতি তার ভালোবাসা। জীবনে ভালো থাকতে চাইলে এই একটি কাজ কখনোই করবেন না, কাউকে অতিরিক্ত ভালোবাসবেন না, কারণ এই ভালোবাসার সুন্দর একটা জীবনকে ধ্বংস করে দেয়। ওই ভালোবাসা সুস্থ একটা মানুষকে পাগল বানিয়ে দেয়। ওই ভালোবাসা হাসি খুশি থাকা একটা মানুষকে একেবারে নীরব করে দেয়। একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনি যদি কাউকে মন থেকে ভালোবেসে ফেলেন আপনার মধ্যে কোনো রকম লজ্জা শরম থাকবে না। আপনি আপনার ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্যে আপনাকে যদি সবার কাছে ছোট হতে হয় সেটাও করতে আপনার দ্বিধাবোধ করবে না, আপনার মধ্যে কোনো রকম সংকোচবোধ কাজ করবে না। যেটাই হোক না কেন আপনি শুধু তাকেই পেতে চাইবেন, কিন্তু শেষ পর্যন্ত আপনি তাকে পাবেন না, আপনার জীবনটা কাটাবে অত্যন্ত কষ্টে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।